পূর্ব বর্ধমান জেলায় হু হু করে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি খণ্ডকোষ ব্লকেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। খণ্ডকোষ গ্রামের তাঁতিপাড়া এলাকার দুটি পরিবারে মোট চারজনের শরীরে হদিশ মেলে করোনা ভাইরাসে। প্রশাসন সূত্রে জানা যায়, একই পাড়ায় দুটি পরিবারে চারজন ব্যক্তি করোনা রিপোর্ট পজিটিভ আসায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে খণ্ডকোষ তাঁতিপাড়া এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। কন্টেনমেন্ট জোন ঘোষণা হওয়ার পর তড়িঘড়ি খণ্ডকোষ গ্রাম পঞ্চায়েত ও খণ্ডকোষ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ওই এলাকায় বাঁশের ব্যারিকেড লাগিয়ে কন্টেনমেন্ট জোন এলাকা চিহ্নিতকরণ করা হয়। খণ্ডকোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাঁতরা ওই এলাকার সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দেন এবং সর্বদা মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন। এর পাশাপাশি তিনি সাধারণ মানুষকে করোনাবিধি মেনে চলারও অনুরোধ করেন। খণ্ডকোষ তাঁতিপাড়ার এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখুন, খণ্ডকোষ তাঁতিপাড়া এই মুহূর্তে আমাদের গত দু তিন দিন আগে আমাদের চারজনের মতো কোভিড-19 আক্রান্ত হয়েছেন। তবে আমাদের প্রশাসনের দিক থেকে এবং বিডিও সাহেবের অর্ডারে এবং আমাদের যৌথ থানার পুলিশ এবং আমাদের খণ্ডকোষ পঞ্চায়েত সকলে মিলে আজকে আমাদের কন্টেনমেন্ট জোন করা ব্যবস্থা নিয়ে সেই বাড়িগুলো যাতে আমরা কেউ না যেতে পারে এবং গোটা পাড়াকে সতর্ক করা হচ্ছে এবং সেইগুলো বাড়িগুলোকে আমরা বাঁশ ব্যারিকেড দিয়ে প্রশাসন এবং পঞ্চায়েত একসঙ্গে মিলিত হয়ে সেটাকে সেই জায়গাটাকে আমরা ঘেরার ব্যবস্থা করেছি। কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করলেন, বাঁশের ব্যারিকেড লাগালেন, সেই বাড়ির সদস্যদের যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কী করবে তারা? দেখুন, সেটা আমরা বারবার বলা আছে এবং ফোন নাম্বারও দেওয়া আছে এবং আমরা ফোনে যোগাযোগ করছি কন্টিনিউ, যে কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যারা যোগাযোগ করেন এবং আমাদের যারা গ্রামের আমাদের সমাজসেবী আছেন এবং যারা গ্রামের আমাদের নেতৃত্ব আছেন তাদেরকেও বলা হয়েছে যে আমরা খোঁজ খবরটা রাখার জন্যে এবং আমরা ফোন নাম্বার দিয়েছি এবং ওনাদের বাড়িরও ফোন নাম্বার আমরা নিয়ে এসেছি এবং কন্টিনিউ আমরা ফোনে সেই খবরাখবরগুলো নিচ্ছি। কোনো অসুবিধা হলে আমরা গিয়ে পৌঁছে যাব। পুলিশ এবং খণ্ডকোষ ব্লক প্রশাসন সবসময় দ্রুতার সঙ্গেই খবর পেলেই সঙ্গে সঙ্গেই সেই জায়গায় পৌঁছে যাচ্ছে এবং প্রশাসন বলতে দেখুন, পুলিশ তো সবসময় সকলের পাশে সবসময় থাকেন এবং ওনারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকেও পঞ্চায়েতকেও অ্যালার্ট করে দিচ্ছেন, আমরাও সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে মিলিত হয়ে সেই জায়গায় পৌঁছে যাচ্ছি। দেখুন, আমরা অলরেডি মাইকিং করতে আরম্ভ করে দিয়েছি যে আপনারা সকলে মিলে ভিড়ভাড়টা করবেন না। আমরা হাট বাজারগুলো যেখানে ছিল সেগুলো সরিয়ে দিয়েছি এবং দূরত্ব বজায় রেখে সবটাই হাট বাজার থেকে মানুষের পথচলিত মানুষের যেন দূরত্ব বজায় রাখে আমরা মাইকিং করছি এবং সকলকে সেই বার্তাই দিচ্ছি যাতে মাস্ক, বিনা মাস্কে যেন কেউ না বেরোয়, সবসময় মাস্ক ব্যবহার করতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে, সেই বার্তাই আমরা গোটা অঞ্চলেই দিয়ে বেড়াচ্ছি। খণ্ডকোষ থেকে কৃষ্ণ সাহা, আনন্দ বার্তা।